বলছে এই যুবক দেখো এই দর্দে দর্দে তোর বাবার বুকে নিয়ে কাঁদতে থাক দে দর্দে এই যুবক দেখ তোর বাবা কোথায় আছে দেখ তোর বড় ভাই কোথায় আছে একটা দর্দে বুকের মধ্যে নিয়ে কাঁদতে থাক না বাবার বুকে নিয়ে বলতে থাক সারবি না কাঁদতে থাক আর বাপরে কইতে থাক আব্বা তুমি মাফ না করলে আমারে কেউ মাফ করবে না এই দেখ তাকায় দেখ এ কোন যুবক নাই কথা দিয়ে কোনদিন কষ্ট দিছর কিন্তু বন্ধুদের কাছে আছে এখন মাপ চাওয়ার সময় বন্ধুর কাছে মাপ না চাইয়া বাসায় যাস না আমি জিহাদি বলছি তোর কুরুদ আসমানে যাবে না একজন আরেকজনের বুকে নিয়ে কাঁদতে থাক আর মওলারে বলতে থাক তুমি যদি মাপ না করো বান্দারে আল্লাহর কুতুব যখন জাহান্নামের বয়ান আরম্ভ করে দেয় গো কলার পাতার মতো পাগলগুলার অন্তরটা নাচতে থাকে এই পাগলগুলা বলতে থাকে কখন ইশকের একটা লাভ দিব আমার মাওলার সাথে কখন একটা ইশকের আয়াত হয়ে যাবে বাজান জাহান্নামের আগুনের যখন তারা মারবে এই কথা বলতে দেরি আছে পাগলাগুলা পাগলের মতো হইতে দেরি হয় না কারণ কি জানুন এই পাগলাগুলারে কিন্তু সে নিজে লাভ মারে না এই পাগলাগুলার সাথে মাওলার একটা ইশকের আগুনের দাউ দাউ করে আরম্ভ হয়ে যায় বাজার একটা মেজের আগুন দিয়ে মেজের কাজে দিয়ে সারা দুনিয়া জ্বালাই ফেলা যায় আর জাহান্নামের ইশকের আগুন দিয়ে ওই যা চরমুনার মাঠটাকে বাবা ইশকের ময়দান বানাই ফেলাইতে যায় বাজান আমি দেখবো নবীর ইশকের আগুন কার অন্তরে দাউ দাউ করে জ্বলে গো এই মানুষটা জাহান্নামের আগুনে জ্বলতে পারে না মা খাদিজা নবীর সামনে বসাইয়া রহমাতুল আলামিনের চেহারার দিকে অপলক নেত্রে তাকায় আছে কি বলবে কোনো ভাষা পায় না ভাষা পায় না আমি খাদিজার জিন্দিগিতে এত লাভ কোনদিন এই কয়দিনে হয় নাই এই ব্যবসার বিচক্ষণতা কার ক্রেডিট সবাই বলে মোহাম্মদ আমিনের ক্রেডিট মা খাদিজা বলে আমি একটা জিনিস ভাবতাছি এত বরকত আল্লাহ যার হাতের মধ্যে দিলেন কেন আল্লাহ তার ইতিম বানাই নবী আমার জবান দিয়া বললেন কারো কাছে কোনো পানি আছে কিনা একজন বোতল ব্যাগের থেকে বাইর করছে বস্তার মধ্যে থেকে আমার কাছে এক মশক পানি আছে এতে আমার লাগবে এই পানি খরচ করা যাবে না এবার একটা আওয়াজ দিও নাস্তিকদের কপালে জুতার বাড়ি মাইরো নবী আমার বললেন তোমার এক মশক পানি আমার হাতে দাও তখন তো আমার নবী নবী না বাবা আরো অন্তত 18 বছর পরে নবী আমার নবুয়াতি পাবে 23 বছরের নবী আমার মাইসারাকে বলে যেমনে পারো তার কাছ থেকে পানির মশকটা আমার হাতে দাও নবী আমার এক কুলি পানি গালে নিয়া নিজে পান করলেন এক গেউরা পানি নিয়ে আবার ফু দিয়া দম দিয়ে আমার নবী মশকের মধ্যে ছেড়ে দিয়া এরপরে বললেন তোমাদের হাড়ি কড়ি যা আছে মশক যা আছে আমি পানি ঢালতে থাকবো আর তোমরা বুড়াইতে থাকবা জোরে 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 কারণ কি জানুন আমার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিল্লাবার কানবা মা খাদিজাবার মাইসারার কাছে একটা নোট বই দিছে এ মাইসারা মুহাম্মদ আমার মাল লইয়া জীবনের প্রথম ব্যবসায় যায় ব্যবসায় যাওয়ার সময় অনেক ঘটনা ঘটবে তুই ডায়েরি মুক্ত করে রাখবি ডেট দিয়ে রাখবি সময় দিয়ে রাখবি ব্যবসার থেকে ফিরে আসার পরে আবার আমার কাছে বর্ণনা করবি মাইসারা বলে ম্যাডাম ঠিক আছে যখন আমার নবী মশকটা কাজ করলেন যত মশক ছিল যত মাইট ছিল কলসি ছিল সব এক মশক পানির থেকে বইরে ফেললেন এমনকি উটের মশকের মধ্যে পানি দিয়া ভরে ফেললেন পুরো সফর ওই এক মশক পানি দিয়া করলেন যুবক ভাইরাই মানুষটা কেমনে মক্কার ডাকাই থয় ওই আসাদ দূরের কপালে জুতার বাড়ি দিয়ে বুঝে দাও
এক মাসক পানি দিয়ে নবী 23 দিন সফর করছে 350 মানুষকে পানি খাওয়াইছে ইকানি শেষটা নবী যখন বাজারে তাবুক জেলায় ঢুকছে সিরিয়ায় যাওয়া লাগি নাই ওই তাবুক জেলার যত ইমাম আছিল খ্রিস্টানদের ইমাম সবাই ইনজিল কিতাবের নবীর লোকেশন পাইছে এই মানুষটা যেই রাস্তা দিয়ে যাবে গাছ সিরিয়া তার সামনে যাবে ওই জায়গার বাঘ ভাল্লুকগুলো তার কাছে মুরিদ হয়ে যাবে ওই জায়গায় যখন সে কদম মারবে ওই এলাকার সমস্ত বৃষ্টি হবে ওই এলাকায় ঠান্ডা বহা শুরু হয়ে যাবে ইমাম সাহেবরা রাস্তায় বের হয়ে গেছে তোলে দেখো ওই লোকটা আমাকে জেলে আসছে কিনা একজন যে খবর দিয়েছে ইমাম সাহেব হুজুর এমন একটা কাফেলা আইছে কাফেলার ভিতরে এমন একজন মানুষ আছে যারা দেখলেই ক্ষুধা লাগে না সে এক মশক পানি দিয়ে আইছে এক সপ্তাহ পর্যন্ত চলতাছে 350 মানুষকে খাওয়ায় খ্রিস্টান পাদ্রি দৌড়াই আসছে বাবা তাওরাত কিতাব লয়া ইনজিল কিতাব লয়া দৌড়ে আসিয়া ইনজিল কিতাব খোলে আর নবীর চেহারার দিকে তাকায় ওই যে ঈসা নবী ইনজিল কিতাবে বলে গেছে মিন বাদ ইসমুহু আহমদ ফালাম্মা যাফু ওয়াযাগ আল্লাহু আকবার আল্লাহ আমার পর একজন নবী আসবে নাম তার আহমদ সে রাস্তা দিয়ে হাঁটলে তারে কোনদিন রোদের তাপ লাগবে না সে রাস্তা দিয়ে হাঁটলে বৃষ্টির মতো জলকানি পড়তে থাকবে গাছ মাটি সিরিয়া তারে সালাম দিবে ইনজিল কিতাবও মিলায় তাওরাত কিতাবও মিলায় 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 দেখে আর কেউ নাই ইনি হলো আখেরি নবী বাজান এখন চিল্লাবার কানবা এখানে শেষ না নবী যেই মাল লই আসছিলেন তাবুকের মধ্যেই বিক্রি হয়ে গেল এমনকি নবীর সামনে আরো যাদের ব্যবসা হয়েছিল তাদের তিন গুণ লাভ হইল নবী যখন রিটার্ন চলে আসবে তাবুকের মানুষগুলো ঘিরিয়ে ধরছে যেই মানুষটার হাতের মধ্যে এত মধু এই মানুষটারে আমরা এই জেলার থেকে যাইতে দিব না এই কমিশনারের মতো হাজার হাজার কমিশনার এক জায়গায় হয়ে গেছে তাবুক থেকে এই লোকটারে যাইতে দিব না মাত্র এক মাসের ভিতরে সারা দুনিয়ায় নবীর সুনাম ছড়িয়ে পড়ল বাজান মা খাদিজার কাছে আইসা যখন নোট বই খুলিয়া কয় ও খাদিজা তোমার ম্যানেজারের খবর এইটা মা খাদিজা কয় আর ম্যানেজার রাখব না আমার জিন্দেগি তার জন্য ম্যানেজারের দায়িত্ব দিয়ে দিব মা খাদিজা কোন সুযোগ খুঁজতাছে নবীর বয়স হয়ে গেল বাবা 24 বছর 8 মাস 10 দিন মা খাদিজা সুযোগ খুঁজতাছে কখন বিবাহের প্রস্তাবটা দিয়ে দিব মা খাদিজা তো সরাসরি দিতে পারছে না এতদিন নিজের যৌবনকে ধরে রাখছে বিয়ে আর বসবে না চাচারে ডিক্লেয়ার দিছে বাপ মারা গেছে আমি আর জীবনে বিয়ে বসবো না এখন মা খাদিজা বিবাহের জন্য আমার আল্লাহর পক্ষ থেকে উতলা হয়ে গেলেন বাজান এবার একটা আওয়াজ দিবেন নবী যদি সেক্সুয়ালের কারণে বিয়ে করতেন তিনটা ছেলে মেয়ে সুদ্ধা একটা 40 বছরের মেয়েরে কোনোদিন বিবাহ করতেন শুধু চোখের পারে ভেড়ায় কাঁদবা মাইসারা যখন বললেন ম্যাডাম আবার কোরাইশ ভাই আল আমিন ভাই এক মশক পানি দিয়ে আমাকে 23 দিন পানি খাওয়াইছে ম্যাডাম এই যে আপনার মশক রিটার্ন দিয়ে দিলাম মা খাদিজা নবীর সামনাসামনি বসা এখন তুমি কান্দবা আমি আমার নবীরে কবে একদিন স্বপ্নের ভিতরে সামনা সামনি দেখব বাবা আশেক রাসূল যারা হইছো দেখো তো একটু চোখের পানি দেই চোখ দিয়া মওলায় দেখতে দেখি যেই চোখ দিয়া তোমার পানি পড়বে জাহান্নামের আগুন ওই চোখের জন্য হারা হে মীর হাজির বাগের ভাইরা ওই জুরানের ভাইরা যাত্রাবাড়ির ভাইরা মাউতালের ভাইরা আমি আপনাদের দুইটা পাও ধরে বলে দিয়ে যাই আজকে 29 সেপ্টেম্বর
আজকে 29 সেপ্টেম্বর 2023 সালে এই রবিউল আউয়াল মাসের 13 তারিখ সাক্ষী রেখে গেলাম বাংলাদেশ মুসলিম ঐক্য পরিষদের ব্যানারে যেই মাহফিল আমার পাশে এই এলাকার কমিশনার আছে এই মুসলিম ঐক্য তবদ্দবির দুইটা কারণে দুইটা কথা দিয়ে কান্দানো সম্ভব হয়ে যায় তো খুব দ্রুত এক নম্বরে কান্দানো সম্ভব হইতো যখন মায়ের কথা কেউ মনে করায় দিত কেউ যদি বাবার কথা মনে করায় দিত আমি জানি নাই মা বিলে কার জানু বাবা নাই গো বাবা কার জানু মা নাই গো মা সেপ্টেম্বর মাওলা তুমি রানিং ক্যামেরা দিয়াই ময়দানে ফেরেশতা পাঠাইয়া দাও আমার ভাইরা জুমার দিন শেষ করিয়াও এই রাত 12টার সময় কে জানো চোখের পানি ফেলাইয়া কাল ২৯ সেপ্টেম্বরে চোখের পানি তোমার ভালো লাগলে বাপ করে দিয়া আল্লাহ যেই যুবক বলতে চাই হুজুর আমারও তোমার নাই ও কোন যুবক যেন বলতে চাই হুজুর আমার তো বাবা নাই আমি যখন হেফজখানায় মাদ্রাসায় পড়তাম মনে কালেম বলতে চাই আমার বাবা লাঠি ভর দিয়া মাদ্রাসায় টিফিন ক্যারির বাটিতে খাবার লয়ে যাইতো আজকে আমার বাড়িতে কত দামি দামি খাবার পাক হয় আমার বাবা নাই এ আমার যুবক ভাইরা কার বাড়ি গোপালগঞ্জ আমি জানি না আমি তোমার গোপালগঞ্জ বীরত্বর ফরিদপুরের সন্তান আহারে বাবা শুধু দুইটা পাও ধরে বলে দিয়ে যায় মাদ্রাসায় যখন পড়তাম তখন দেখতাম অনেক মা পিঠা বানাইয়া গোস্ত বানাইয়া তার সন্তানের জন্য মাদ্রাসার বারিন্দায় দাঁড়ায় দাঁড়ায় মা নিজাতে খাওয়ায় আমি জেহাদি 12 বছর বসে মা হারাইছি আমি দূরে দাঁড়ায় দাঁড়ায় দেখতাম আমি বলতাম তোমার কাছে খাও আমার তো মা নাই আমাকে কে খাবে হেলে দেখো আমার মতো কার জানু মানাই রে দরদি মায়ের কষ্ট বুকে নিয়ে বাবা আলেম হইছি দুনিয়ার কাউরে বুঝাইতে পারলাম না মা কি জিনিস যখন মা খাদিজা বললেন এত বরকত যার হাতের মধ্যে চেহারার মধ্যে তারে আল্লাহ কেন এতিম বানাইলে এই কথাটা বলতে দেরি আছে গো বাবা আবার নবি কাঁদতে আর দেরি করলেন না নবী আমার জামার আস্তিন দিয়া চোখ বোঝে আর বলে ও খাদিজা ম্যাডাম আমার কফিল আপনি আমার সব কিছু বলবেন আমার কথা আমার মনে করাই দিলেন তখন মা খাদিজা বলেছিলেন আপনি তো জানেন না গো রহমাতুল লিল আলামিন আপনার বয়স যখন মাত্র 4 দিন আমি খাদিজার বয়স তখন যুবতী বয়স আমি আপনার মায়ের কোলের থেকে নিয়ে আমি খাদিজার চুমা দিয়েছিলাম আজকে আমি খাদিজা আপনারে আমার বাড়িতে কলে কৌশলে নিয়ে আসছি একমাত্র আদর করার লাগিয়া বাজান যাদের চোখে পানি দেখছি শুধু একটা কথার আওয়াজ দিবানি আমার নবীরে যদি মা খাদিজা 23 বছর জীবন থেকে 24 বছরে আনিয়া 25 বছর বয়সে যদি বিবাহ করিয়া ব্যাংকের সমস্ত চাবি দিয়া দিতে পারে তো সমস্ত মাল সামানা নবীর নামে লিখে দিতে পারে জীবন যৌবন সব মা খাদিজার নামে লিখে দিতে পারে আমার জীবন যৌবন দিতে হবে না শুধু প্রেম দিয়ে একটা আওয়াজ দিবাও আমার ওই নবীর যদি কেউ গালি দেয় ওরে জাগায় জেনতা পুইতে ফেলবা
জিয়া সাল্লাহ কে দু হাত তুলে দাও আল্লাহ এই হাতগুলা তুমি কবুল করিয়া লও যুবক ভাইরা রে আমি তোদের দুইটা পাও ধরে বলে দিয়ে যাই মা খাদিজার সাথে বাসর হবে মা খাদিজারে বাসর করে যে দেখি আল বিদায়ুন নিহায়া কিতাবে একটা মহিলার কথাই পাবেন বাসর ঘরে চল্লিশ বছরের মেয়ে হয়ে গেল ষোলো বছরের মেয়ে জোরে 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 মা খাদিজার যে পোলা বিয়া দিছিল নবীর সাথে বিয়া হওয়ার আগে তার কোনো খবরই নেই মনে হচ্ছে একটা ষোলো বছরের কুমারী কষ্ট হইতেছে হ্যাঁ জোরে মা খাদিজা ইন্তেকালের আগ পর্যন্ত একটা চুলও পাকে না একটা দাঁতও পড়ে কারণ আমার আল্লাহ জানে পঁচিশ বছর একটা যুবকের কাছে খাদিজার আমি তুলে দিচ্ছি যেন আমার নবীর ভিতরে স্ত্রীর প্রতি খারাপ নজর না আসে আমার স্ত্রী বুড়া হয়ে খাদিজার যৌবনকে আমার আল্লাহ মৃত্যুর পঁয়ষট্টি বছর পর্যন্ত বন্ধে রাখছে জোরে 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 এই জন্যই তো মা খাদিজা বলতেন মক্কার এক হাজার কাফের আমি খাদিজার একটা তরবারি খাদিজা যতদিন বেঁচে ছিল একটা নগের টুকা আমার নবীর গায়ে কেউ দিতে পারে নাই মা খাদিজার গায়ে এত শক্তি ছিল ওই এক কুড়ি পাড়া মাড়া মা খাদিজার কাছে কিচ্ছু ছিল না আবু জেহেল খাদিজার নাম শুনলে ওইখান থেকে ভাগত মারহাবা কইলেন না আরো জোরে কর মাত্র দুই মিনিটে বিদায় নেবে শুধু একটা কথার আওয়াজ দিতে হবে খাদিজা যদি তার জীবন যৌবন সবকিছু দিয়ে বিশ্ব নবীর ভালোবাসতে হবে আমরা জীবন যৌবন দিতে হবে না নবীর একটু ভালোবাসা দিব যারা নবীর নিয়ে ভণ্ডামি করে গালগুল ফাটায় ফেলবে নবীর যে গালি দিব ওর জায়গায় পুঁতে ফেলবে রাজি আছো না আসো রাজি রাজি আছো ইনশাল্লাহ বলো আরো জোরে বলো আমার সাথে একটা আওয়াজ দিবা জীবন যা কার থাক যতদিন বাঁচবো পাঁচ ওয়াক্ত নামাজ পড়বো পড়বেন তো হ্যাঁ না আশেকে সুন্নি গোমত নামাজ বাদ দিয়া ঈদ মিলাদুন নবী কইয়া জিকির করব নামাজও পড়বো নবীর জীবন দিয়ে ভালোবাসবো আরেকটা কাজ করব মা বাবাকে জীবন দিয়ে ভালোবাসবো এখানে মা বাবার সন্তান আছে না আছো মা আছে বাপ আছে একটা ছেলে মাঝখান দিয়ে বলে ফেলছে নাই কে বলছো তুই কইছ এটি মজারা দুঃখে এই জমিদের যাদের বাপ আছে জান্নাত ঘরে আছে যাদের মা আছে জান্নাত ঘরে আছে মায়ের কাছ থেকে জান্নাতটা কিনা মায়ের কবরে পাসপোর্ট দিয়ে ইনশাল্লাহ বলো বাবার কাছ থেকে জান্নাতটা কিনা তারপরে বাবা বাবার পাসপোর্ট দিয়ে খবরে পাঠাই মা বাবার কাছ থেকে জান্নাত না নিয়া মা বাবার পাঠাইস না যুবক রে গত পরশু দিন ওয়াজ করছি সদরপুর ওয়ার আমি জিজ্ঞেস কর মাত্র সাতাইশ মাসের একটা মাইয়া দুজনের সাথে মিয়া মাডাম ওরা আমার সামনে কোলে করে নিয়ে আসছে দুজনের সব দোয়া নিয়ে লেগে আরো শুনলে আশ্চর্য হবি জন্ম দিছে ওই মেয়েটা সাতাইশ মাসের একটা মেয়ে আছে এর ভিতরে প্রেগনেন্ট হইয়া দুইটা বাচ্চা জন্ম দিছে দুটো ছেলে হসপিটালের বেডে দুটো বাচ্চা পাইছে রইছে মা মারা গেছে মা বাচ্চা দুটারে দেখে নাই বাচ্চা দুটো মারে দেখে নাই সাতাইশ মাসের মেয়েটা আমাকে দুইজনের সামনে নিয়ে আসছে হাতে একটা সিপ একটা জুস আমি চাইনা করে নিতে চাইলাম আমার কোলে আসে না ডাইনে তাকাই বাবে তাকাই ওই বাইরে খুঁজে ওর আমি জিজ্ঞেস করছি আপু তোমার মা কই আমার আপু ডাক্তারের কাছে গেছে আমার আপু আই কই যোগ ভাইয়া রে ওই মেয়েটা যখন বড় হবে ওই ছেলে দুইটা যখন বড় হবে ওদেরকে কি বুঝ দিয়ে বড় করবা তাই আবার বল ওই ছেলে দুইটা যদি জিজ্ঞাস করি আর বেঁচে থাকে ভাই রে তোমার মা কেমন আছিল কান্দার বলবে
আমি হতবাক আমার মার চেহারা জীবনে দেখি রে ও। ওই মেয়েটা বলবে আমি আমার মার চেহারা মনে নাই। তোমাদের যাদের মা বাবা আছে তারা কখনো মা বাবার সাথে বেইমানি করিস না। তোমাকে একটা ঘটনা বলে দিয়ে যাই রে মা কারে কয়, আহারে ছেলেটা চাকরি করে সরকারি অ্যাডভোকে, বাজারে চেয়ারম্যানের মাইয়া বিয়ে করল, চেয়ারম্যানের মাইয়া বিয়ে কইরা বউর সাথে শাশুড়ির বনাবনিত হয় না। মনে মনে ভাবলো বুড়িরে যদি আমার সংসার থেকে ভাগাইতে হয় একটা প্রসেসিং অবলম্বন করতে হবে, স্বামীর কান বাড়ি করতে হবে সত্য মিথ্যা বলিয়া। এমন সত্য মিথ্যা বলছে নিজের শরীর নিজে কামড়াইয়া, কামড়াইছে তোমার মা। যুবক ক্ষমতার দাপটে অ্যাডভোকেট মানুষ দেরি না করিয়া মার কানের উপরে এমন জোরে মারছে, রাগ মেজাজে মারছে, মায়ের কানের তালাটা ফাটিয়া গেছে, রক্ত গুলা বাবা কাপড়ের আসল শুদ্ধ ভিজিয়া গেছে। বেশি দূরের কথা না, তোমাগো মৈমনসিং রেত্তকোনার কথা যুবক, যখনই তাপপুর মারছে রে মায়ের কানের পর্দা ফাটিয়া রক্ত যখন ঝর্ণার মতো ঝরা শুরু হয়েছে, মা দরজাটা লাগাই দিয়ে বলে মালিক রে তুমি কি বেজার হইছো, তুমি আমার অ্যাডভোকেট অবলু বানাই দিও না, ওর হাটটা লুলা বানাই দিও না, কারণ আমার এই ছেলেটারে লালন পালন করতে স্বামী হারা মহিলা আমার। আমি পরের বারে কাম করছি, একটু গোশতের তরকারি পাইছি আমার পোলারে খাওয়াইয়া স্কুলে পাঠাইছি, আজকে আমার পোলার টাকার মালিক হইয়া বড় লোকের মাইয়া বিয়ে কইরা আমি মায়েরে থাপ্পুর মারছে, তুমি কষ্ট নিও না। আমি কষ্ট পাই নাই, পরের বারে ভিক্ষা করার চাইতে কম কষ্ট কারে থাপ্পুর খাওয়া। বাজানদের 40 দিন গত হয়ে যায় মা ছেলের সামনে আসে না। হঠাৎ করে বাবা অফিস থেকে অ্যাডভোকেট কাজ শেষ করিয়া কোডে শেষ করিয়া মায়েরে থাপ্পুর দিয়া ভিতরে জ্বালা পোড়া শুরু হয়ে গেছে, বোর কারণে মার সাথে কথাও বলতে পারে না। মা তাকে নেত্রকোনার বাগানের দোসালা ঘরে বোনের ঘরে, বউ তাকে বাবা আজকে শহর থেকে যখন গেছে নেত্রকোনার থেকে কোডের কাজ শেষ করে যখন গেছে বাবা রাত বাজে গেছে 12টা, প্রতিদিন মদ খাইয়া যায় আজকে মদ খায় নাই, ঘরের মধ্যে ঢুকিয়েই দেখে ওই ছেলে আব্দুর রহমানের আব্দুল্লার ছেলে আব্দুর রহমান হইছে একটা জন্ম দিছে, আল্লাহর কি শুকর মাত্র 2.5 বছরের বাচ্চা, পায়খানা করে দিছে বাথরুম করে দিছে, তার বউ অ্যাডভোকেটের বউ পায়খানার মধ্যে ঘুমাই রইছে, ওই পায়খানার গন্ধ মায়ের নাকে লাগে নাই, মা ঘুমাইতেছে পোলাও ঘুমায় কিন্তু ছেলে পায়খানা করে দিছে, কিন্তু বাবা অ্যাডভোকেট সব ঘরে ঢুকতে পারে না পোলার বাথরুমের দুর্গন্ধে। ওখানে অ্যাডভোকেট মানুষ বাবা শিক্ষিত মানুষ, সে তো মামলা লইয়া লড়াচড়া করে, তার ভিতরে আল্লাহ জ্ঞানের বুদ্ধি পরিমা খুলিয়া দিছে, আমার বিবি যদি বাথরুম করার পরে আমার পোলা ঘুমান বিবিও ঘুমানো, আমার মাও তো একদিন আমার বাথরুমে ঘুমাইয়াছিল, আহারে 40 দিন আমার মা আমার সাথে কথা কয় না, এই বোর কারণে আমি আমার মায়ের থাপ্পুর দিছি, কিন্তু বাবা বউ ঘুমায় পোলা ঘুমায় ওই যে মা চাকরানি ঘুমায় না, দরজার সামনে যে ডাক দিছে রাত 12টার সময় মা মা তো ঘুমায় নাই, মা দরজায় পিঠ লাগাইয়া বাঁশ দিয়া ফেনকি বাজায় বলে বাবারে আল্লাহর কসম করে বলি আমি তোর বউর সাথে কথা কই না বাবা, এই রাত 12টার সময় দরজা খুইলা আমারে আর মারিস না বাবা, আমি মারে মারলে আমি সহ্য করতে পারবো না, তুই আমার একটা থাপ্পুর দিছোর একটা ঔষধ কিনা দেশ দেয়। মা আল্লাহর কসম করে বলছি মা আজকে আমি নিশা করি নাই, দরজাটা খুল রে মা, আমি আমার ভুলের প্রায়শ্চিত্ত ভোগ করবো, একটু মাপ চাবো গো মা। সঙ্গে সঙ্গে মা মনে মনে কয় নেশাখোরের কোন ধর্ম নাই, ও মিথ্যা কথা কয়, যুবক এখন একটা চিৎকার মারবি,
মা বুঝছে আমারে বুঝি মারবে, কারণ ঘরে ঢুকছে বউ জানি কি কান পরা দিছে। আবার মা দরজা খোলে না, ছেলে আব্দুল্লাহ দরজা ছাড়ে না, মা দরজা খোল, মা খোলে না, ধাক্কা দিয়া ভাঙ্গিয়া ফেলবো, মা কয় ভাঙ, লাঠি দিয়ে যখন দরজা ভাঙ্গিয়া ফেলাই যে মা লাভ দিয়ে পোলার পা দূরে জোরাই দূরে বলে বাবা আমারে মারিস না, মারে বুকি নিয়ে কয় আবার কলিজার মা। আল্লাহ দেখো মা হারা বাইরে গান দেখো, কে জানো না বাল্যক বয়সে ছাত্র জীবনে মায়ের এইভাবে কষ্ট দিছে, মাপ চাওয়ার আগে মা কবরে চলে গেছে গো। আমার মতো হতভাগা কে কে আছে জানি না, ওই আব্দুল্লাহ অ্যাডভোকেট মারে বুকে নিয়ে চুমা দিয়া বলে মারে মা, আমারে মাফ করে দেন গো মা। মা বলে বাবা ঘরে ঢুকলি আবার রিটার্ন আইসে মাপ চাইলি, মারে কোলে করে নিয়ে গেছে বোর ঘরে, যাইয়া দেখা এখনো পোলাটা পায়খানা করে ঘুমায় বউ ঘুমায়। মাই দৃশ্য দেখে মনে পড়ে গেছে তোর কথা, মা বলে একটা দৃশ্য দেখে তোর খারাপ লাগলো, তোর বাবা যখন তোরে 8 বছর বয়সে রাইকে মারা গেল স্টোক করিয়া, বাবা আমি তোরে লালন পালন করতে যাই কত বড় লোকের লালসার শিকার হইতে চাইছিলাম, নিজের ইজ্জত কে বাঁচাইয়া পরের বাড়ি কাম কইরা ভিক্ষা কইরা তোরে শিক্ষিত বানাইছি, বিটা বাড়ি বেইসা তোরে অ্যাডভোকেট বানাইছি। শিক্ষার মায়েরা কয় মা আমি জীবনে তোরে কষ্ট দিব না মা। যুবক ভাইরা আমি তোর দুইটা পাও ধরে বলে দিয়ে যাই, এমন কোন যুবক এই ময়দানে আসুনি আমার সাথে ওয়াদা করবা যাদের মা বাবা আছে টেলিফোন করে কালকে অথবা রাত্রি মাপ চাইবা। এ নাই রাজি নাই, এ কালকের দিনের ভিতর মায়ের টেলিফোন করে মাপ চাবি, রাজি আসুস না, যাদের বাবা আছে মাপ চাবি কালকের ভিতরে। যদি কস হুজুর আমার তো বাইছে নাই আমি কি করব, তুই আল্লাহর কাছে মাপ চাবি আজকে ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। আল্লাহু আকবার জোরে বলো আল্লাহু আকবার, আরো জোরে বলতে হবে 30টা সেকেন্ডে। পৃথিবীর সব আল্লাহ মাফ করবে, কিন্তু কোন মুসলমান যদি কোন মুসলমানের অন্তরে কষ্ট দিয়ে থাকে আল্লাহ কোনোদিন মাফ করবে না। যদি ওই মুসলমান তারে মাফ করে না দেয়, এক ফ্যাক্টরিতে চাকরি করছো, এক ভাই আর এক ভাইয়ের কষ্ট দিছো না, এই এখানে অনেক যুবক আছে না বাপ মাঠে আছে এমন কি আছে, কারাও তো তোমার বাপ এই মাঠে আছে এমন কোনো যুবক আছে না, যাদের বাপ আছে দাঁড়াও তো এই মাঠের মধ্যে দুই বাপের একসাথে অসন্তা আছে দাঁড়ান না, এ বাপও দাঁড়ান পোলাও দাঁড়ান, এ দাঁড়ান না, এ যারা দুই বাপের একসাথে অসন্তা আছে নাই এমন কেউ আসো, কয়জন আছো আর কেউ আছো, অথবা দুই ভাই একসাথে আর শুনতে আইছো দে দাঁড়াও তো, দুই ভাই আপন ভাই একসাথে আর শুনতে আইছো দাঁড়া, হাসবি না মুখটা বন্ধ কর চোখে পানি রাখ রেডি হো, তুই এখন আল্লাহর ওলি হবি বাইজিত বস্তামি হবি তুই, এই আমি বলার সাথে পাগলের মতো দৌড় দিবি, দৌড় দিয়ে এক ভাই আর এক ভাইয়ের বুকি নিয়ে গলা ফাটানো সিল্লেন সিল্লাবি, বাপ বেটা একসাথে সিল্লাবি, তোকে সিল্লা নিতে পুরা মাজমার দ কবুল হয়ে যাবো, এই যেই যুবক বাবারে বুকে নিয়ে মাপ চাবি তুই বাইজিৎ বুস্তামি হয়ে যাবি। ইলিয়াস রহমান জিহাদি 2011 সালে, আমার তো মা নাই আমার বাপ রে নিয়ে হস করছে বেটা, কাবা ঘরের সামনে দাঁড় করাইয়া আমার বাপ রে বুকে নিয়ে যখন একটা শিক্ষার মারলাম, আব্বা তুমি মাপ না করলে আমার কোনো মাওলানা গিরিতে কাম হইব না, আমার ওয়াজ গিরিতে কাম হইব না, আমার মাপ করছো কিনা তাই কো, এই যে আমার কথা যে কান্দো এমনি এমনি না, আমার সাথে বড় বড় বক্তা বাংলাদেশে আছে আমার মতো কান্দানো বক্তা কম আছে, কিছু কিছু বক্তা আছে 2 মিনিট লাস্টে কামাইতে কান্দাইতে পারে অথবা শুরুতে কান্দাইতে পারে, ফার্স্ট টু লাস্ট মাঝে মাঝে কান্দানো বক্তা বাংলাদেশে গুনাগার আমি একজন, সর্বনাশ শায়েক আর আমি গুনাগার, এই মুসলমানের পোলা আমি তোর দুইটা পাও ধরে বলে গেলাম, কেন কান্দাইতে পারি জানোস, এটা আমার ক্রেডিট না আমার এলেমের বাহাদুরি না আমার কণ্ঠের বাহাদুরি না, আমার বাবা কাবা ঘরের ওই দরজা আমার আব্বা অনেক লম্বা, আমার আব্বা কাবা ঘরে চৌকার ধরে বলে আল্লাহ রে আমার ইলিয়াস রে তুই মাফ করে দে, আমার ইলিয়াস যত মাহফিলে যাবে এই হজের থেকে যাওয়ার পরে প্রত্যেকটা যুবকের চোখ দিয়ে পানি ফেলাবি, তা আমি যদি আমার বাবারে বুকি নিয়ে হজের মধ্যে কাঁদতে পারি তো এই ওয়াসটা ঈদে মিলাদুন নবীর মাঠে 30টা সেকেন্ড টাইম দিলাম পাগলের মতো দৌড় দিয়া বাপ রে পোলা ধরে ধরে কানবি, ভাই বাইরে বুকিনে কানবি,
বন্ধু বন্ধুরে বুকিনে কানবি এই যাদের বন্ধুই মাঠের মধ্যে আছে কথা দিয়ে কষ্ট দিছো এক বন্ধু আরেক বন্ধুরে কষ্ট দিয়া এক ভাড়াটি আরেক ভাড়াটিরে কষ্ট দিছো কষ্ট দিয়া এক দোকানদার আরেক দোকানদারের পাশের দোকানদারের কথা দিয়ে কষ্ট দিছো একজন আরেকজনের বুকিনে কাইন্দা মোল্লারে দেখাই দাও দি এই রাত 12টা সোয়া 12টার সময় আল্লাহরে কত ভালোবাসে বলছে এই ওই যুবকটা কই যায় দর্দে দর্দে তোর বাবার বুকিনে কানতে থাক দে দর্দে এই যুবক দেখ তোর বাবা কোথায় আছে দেখ তোর বড় ভাই কোথায় আছে একটা দর দিয়ে বুকের মধ্যে কানতে থাক না বাবারে বুকিনে বলতে থাক সারবিনা কানতে থাক আর বাপ রে কইতে থাক আব্বা তুমি মাফ না করলে আমারে কেউ মাফ করবে না এই দেখ তাকায় দেখ এ কোন যুবক নাই কথা দিয়ে কোনদিন কষ্ট দিছর কিন্তু বন্ধু তোর কাছে আছে এখন মাফ চাওয়ার সময় বন্ধুর কাছে মাফ না চাইয়া বাসায় যাস না আমি জিহাদি বলছি তোর কোনো তো আসমানে যাবে না একজন আরেকজনের মুখ দিয়ে কাঁপতে থাক আর মওলারে বলতে থাক তুমি যদি মাফ না কর বান্দারে তুমি যদি মাফ না করবা এ কাঁদতে থাক বুকের মধ্যে লাগে সারবি না আমি বলার আগ পর্যন্ত ভাই বাইরে সারবি না বাপ পোলারে সারবি না তুমি যদি মাফ না করবা এই বান্দারে কেন দুবি বসায়া রাখছো মাহবীরে আল্লাহ এদের চোখের পানি কবুল করিয়া নাও এদের জানে মানে বরকত দিয়ে দাও এদের কাদের মা বাবা নাই তাদেরকে মাফ করে দাও জোরে কো না আমি বসে বড় এ 30টা সেকেন্ড আমি বলবো এই মাহফিলটা আজ দিব হোক ইনশাআল্লাহ মুসলিম ঐক্য পরিষদের ব্যানারে ওয়া বলছি বিদায় ইলিয়াস রহমান জিহাদি পাইছে আমারে পাওয়া এত সহজ না মিয়া বাংলাদেশে যতগুলো বক্তা আছে তাদের মধ্যে আমি গুণাগার একজন সুপারস্টার যারা আছে আমারে পাওয়া এত সহজ না এত দ্রুত আল্লাহ শুকর মুসলিম ঐক্য পরিষদের ব্যানারে প্রতি বছর এই জায়গায় আমাদের আবু ভাইকে আল্লাহ ততদিন বাঁচায় রাখছে দর করে পাহাড় ধাক্কায় সরায় ফেলবে বড় বড় বক্তার দ্বারা এখানে ওয়াজ হবে ইনশাআল্লাহ কি রাজি আছেন অ্যাডভোকেট সাহেব জীবনের বিনিময়ে প্রশাসন লাগে আমার হাবু ভাই আছে বক্তা লাগে বিপ্লবী আছে মুসলিম ঐক্য পরিষদ আছে অসুবিধা কি আপনারা শ্রোতারা আছেন ইনশাআল্লাহ ওয়া চলবে হবে ইনশাআল্লাহ বলেন আল্লাহু আকবার জোরে বলেন ওয়া যদি হয় ওয়া যদি হয় এ চুপ করো তো ওয়া যদি হয় 30টা সেকেন্ডে আমি আপনি বিপ্লবীরে বলে দিবেন রবিউল আউয়ালের শাদি করবা তুমি কারণ নবীর শুভ আগমন উপলক্ষে মুসলিম ঐক্য পরিষদের ব্যানারে ওয়াজ হবে আমি কাউন্সিলর সব যতদিন বেঁচে আছি এখানে হবে তার কলিজার টুকের সন্তান বলবে আমিও রাজি আছি আমার বাবার এই স্মৃতি ধরে রাখতে ইনশাআল্লাহ তাআলা আপনারা নতুন নতুন বক্তাদের নতুন নতুন উপহার পাবেন কান্নাকাটি করতে পারবেন ইনশাআল্লাহ ওয়াজটা হোক চান না মাগনা হইব আমি যদি আপনাদের দুটা পাও ধরে বলি যুবক রে যত কান্নাকাটি হয়েছে যা হয়েছে তুমি জানো جهنم هل امترأت وتقول هل من مزيد وأزلفت الجنة للمتقين غير بعيد هذا ما توعدون لكل أواب حفيظ من خشي الرحمن بالغيب وجاء بقلب ادخلوها بسلام ذلك يوم الخلود لهم
يشاءون فيها ولدينا مزيد وكم أهلكنا قبلهم من قرن هم أشد منهم بطشا فنقبوا في البلاد هل من محيص إن في ذلك لذكرى لمن كان له قلب أو ألقى السمع وهو شهيد ولقد خلقنا السماوات والأرض وما بينهما في ستة أيام وما مسنا من لغوب فاصبر على ما يقولون وسبح بحمد ربك قبل طلوع الشمس وقبل الغروب ومن الليل فسبحه وأدبار السجود واستمع يوم ينادي المناد من مكان قريب يوم يسمعون الصيحة بالحق ذلك يوم الخروج إنا نحن نحيي ونميت وإلينا المصير يوم تشقق الأرض عنهم صراعا ذلك حشر علينا يسير نحن أعلم بما يقولون وما أنت عليهم بجبار فذكر بالقرآن من يخاف وعيد صدق الله العظيم.